প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলো জাতীয় কংগ্রেস। পশ্চিমবঙ্গের আটটি লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, যার মধ্যে মালদার দুটি আসনের কংগ্রেস প্রার্থী রয়েছেন। মালদার উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলমকে। অন্যদিকে মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর ভাইপো ও বিদায়ী কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে তথা প্রাক্তন দুইবারের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরীকে। যদিও কয়েক দশক ধরে মালদায় কংগ্রেসের গড় বলে পরিচিত কোতোয়ালি পরিবার থেকেই প্রার্থী দিয়ে আসছিল জাতীয় কংগ্রেস, এবারে সেই জায়গায় দেখা গেল অন্য চিত্র। কংগ্রেসের উত্তর মালদায় প্রার্থী করা হলো প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলমকে। তার সঙ্গে আজই উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের আইএসএফ দল। সব মিলিয়ে মালদা উত্তরে চতুর্মুখী লড়াই হতে চলেছে, এমনই চিত্র দেখা মিলবে নির্বাচনী ময়দানে। যদিও বর্তমানে দক্ষিণ মালদায় ত্রিমুখী লড়াইয়ের ছবি উঠে আসছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে প্রশাসন থেকে নির্বাচন কমিশনের। ইতিমধ্যে সমস্ত দলই নির্বাচন প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। নির্বাচন কমিশনের তরফে ঘোষণা হয়েছে নির্বাচনীয় আদর্শ আচরণবিধি। এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জেলার মূল প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রার্থী তালিকা প্রকাশের পর এবারে গরম হতে চলেছে জেলার রাজনীতি। কোতোয়ালি পরিবারেই আস্থা মালদাবাসীর নাকি নতুন মুখের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.